विज्ञान तो को तो ज्यादा समझता भी नहीं जानता भी नहीं लेकिन शायद आज से चालीस पचास वर्ष पहले किसी ने की चर्चा की होती तो लोगों को बड़ा अजुबा लगा होगा कि कैसे संभव होगा ये तो हवा की बातें हैं लेकिन जिन्होंने महाभारत पढ़ा है या सुना है उनको मैं महाभारत की तरफ ले जाना चाहता हूं और मेरी जो छोटी सी समझ है उसके हिसाब से मुझे लगता है कि कर्ण का जो जन्म हुआ था वो सेल का साइंस साँग था टेक्नोलॉजी <प्राण> थी क्योंकि शास्त्र कहते हैं कि कर्ण का जन्म माता कुंती की गोद से नहीं हुआ था कर्ण के जन्म की सारी जो कथा आती है वो शरीर पर से एक छोटा सा हिस्सा लिया और उसी में से कर्ण पैदा हुए आप स्टेम सेल यही करते हो ना तुम्हें डॉक्टरों का सर्टिफिकेट चाहिए तात्पर्य यह है कि हमारे देश के पास कुछ तो था अब आज लेबोरेटरी में सिद्ध हो रहा है लेबोरेटरी हो सकता है अमेरिका की हो लेकिन यह सिद्ध हो रहा है हो सकता है कर्ण के संबंध में किसी के मन में सवाल हो कि भाई शायद मोदी जी ने कहा लेकिन उतना तो वर्णन नहीं है अब हम प्लास्टिक सर्जरी को देखें मुझे लगता है कि दुनिया में सबसे पहली प्लास्टिक सर्जरी

দারুন বলেছে আমেরিকা নাকি কলম্বাস আবিষ্কার করেনি বাহ দারুন এতদিনে মানে আহ এই জিনিসটা আমরা জানতে পারলাম না আজকে অনেক কিছু জানলাম ফেসবুক টুইটার এগুলো কোথা থেকে আবিষ্কার হচ্ছে এটা নিশ্চয়ই আপনারা জানেন যে এটা নিশ্চয়ই আপনাদেরকে আজকে আবার নতুন করে বলতে হবে না আপনারা নিশ্চয়ই অলরেডি জানেন এই ভিডিও এইরকম অনেকগুলো ভিডিও আমরা দেখিয়েছি অলরেডি যে ফেসবুক টুইটার মানে সোশ্যাল মিডিয়া সবই তো কোরআন থেকে চুরি করে বিজ্ঞানীরা আবিষ্কার করে মুজাহিদিন ভাই এটাও তো আপনি জানেন নিশ্চয়ই যে ফেসবুক টুইটার এগুলো যে কোরআন থেকে কোরআনই যে প্রথমবার বলেছে তারপর যে বিজ্ঞানীরা ওইখান থেকে লুকায় লুকায় এগুলো গবেষণা করে পড়ে তারপর যে বিজ্ঞানটা আবিষ্কার করেছে এটা তো আপনি নিশ্চয়ই জানেন তাই না আপনি ভালো জানেন আপনি তো বললেন আপনি অনেক ভালো করে পড়েছেন কোরআন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার সেলফোনও তো আইফোনও তো তৈরি হচ্ছে আইফোনও তো ইচ্ছা পাওয়া গেছে না মানে কিভাবে আইফোন তৈরি করা হয় এটা কোথাও তো কোরআনে লেখা ছিল অবশ্যই এমন কোনো কিছু থাকতেই পারে না যেটা কোরআনে ছিল না কোরআনে না না থেকে জায়গা কম নেই হ্যাঁ এটা তো হতেই পারে না সম্ভবই না মানে ফাজল আমিন কি আমরাগুলো আচ্ছা ভাইয়া অমিতা একটা কোশ্চেন কোশ্চেনটা হচ্ছে ধরেন ফিউচারে কোনো ভাবে যদি বিজ্ঞানীরা এটা মানে প্রমাণ করে ফেলে যে আমাদের পুরো সোলার সিস্টেমটা আসলে ইনসাইড অফ আ ব্ল্যাক হোল এটা কি করে মানে एक्सप्लेन করবে মুমিনরা सीटेट যাইনা सीटेट হলে মুজাইদিন ভাইকে জিজ্ঞেস করুন মানে এখন তো এটা একটা মানে ই করছে যে হয়তো এমনও হতে পারে যে আমাদের পুরা মানে বিশ্বটাই আর কি আহ সোলার সিস্টেমটাই হচ্ছে একটা ব্ল্যাক হোলের ভিতরে আমরা আছি এটা যদি এই থিওরি থিওরিটা যদি কখনো মানে প্রমাণ হয়ে যায় তাহলে এই জিনিসটা মানে ইসলাম কিভাবে মানে এটা প্রমাণ করবে অথবা এটা কিভাবে এক্সপ্লেইন করবে আমার জানার খুব ইচ্ছা আর কি নো আইডিয়া আচ্ছা আমরা কি তাহলে সেই মানে ফেসবুক আবিষ্কারের ভিডিওটা কি একটু দেখে নিব মাজেদিন ভাই আমি দেখাতে পারি আনফান জিনিসটা কি হবে বলুন

আপনিও সেম কথা বলেছেন কিন্তু একটু বলছেন আপনি বলতেছেন এরা নাকি মূর্খ হুজুর এরা এই কারণে নাকি ইসলাম হচ্ছে অথচ আপনার কথা নাকি ইসলাম মানে গর্বিত হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা শুনি একটু

অথবা খুঁজে পায় না অথবা পরের দিন আসবে অথবা দুই দিন পরে আসবে মানে তারা পড়েছে কিন্তু কোথায় যেন দেখেছে মানে কত রকম যে তাদের এক্সকিউজেস মানে সত্যি বলতে এটা আসলে মানে সত্যি কথাটাই বলতে পারে যে না এটা আমি আসলে জানি না ঠিক আছে মুজাহিদিন সাহেব আপনি কি আর কিছু আমাদেরকে মানে দেখাতে পারবেন কোন রেফারেন্স দেখাতে পারবেন নাকি আপনি আরেকটু সময় নেবেন রেফারেন্স গুলা কালেক্ট করতে হ্যাঁ কিসের রেফারেন্স বলছেন এই যে কোরআনে যে সাইন্টিফিক কথাবার্তা অনেক সাইন্টিফিক কথাবার্তা বলা আছে যেটা শুরুতে বলেছিলেন যেটা আধুনিক বিজ্ঞান বর্তমানে মেনে নিচ্ছে কোরআনের কথাটাকে আচ্ছা সুরা আল আনবিয়াত নম্বর আয়াত আপনাকে যেটা জিজ্ঞেস করেছি সেটা শুনে নেন আগে একটা আয়াত বলে দিলি তো হলো না হ্যাঁ তারপর তখন বলবেন ভাই এটা জানি না এটা দলিল নাই এখন রেফারেন্স নাই আপনার কাছে যেভাবে রেফারেন্স গুলা চেয়েছি সেটা কি আপনি একটু সময় নিয়ে কালেক্ট করে আরেকদিন যুক্ত হবেন নাকি কি করবেন বলেন আজকেই দেখাবেন আজকে দেখাইলে কিন্তু আমি আপনাকে ধরবো যে এটার দলিল দেখেন সেটার দলিল দেখেন এই অনুবাদ কই পাইছেন এটার যে এটা দ্বারা যে এটা মিনিং হয় সেটা কোথায় পেয়েছেন কোন তাফসিরে পেয়েছেন এগুলা ধরবো এগুলা কি আজকে দিতে পারবেন নাকি আপনি আরো সংগ্রহ করে তারপর আসবেন না ভাই একটা জিনিস জানার ছিল আপনাকে দুটো প্রশ্ন আর করার আছে সেটা হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে কি আপনার সূর্য যে সূর্য যে কক্ষপথ আছে এটা কবে আবিষ্কৃত আবিষ্কার হয়েছে আগে মানুষ যেটা যেটা জানতো মানুষ মানে অবজারভেশন থেকে যেটা জেনেছে সেটা হচ্ছে সূর্য এই পাশে থেকে ওই পাশে যায় হিন্দু ধর্মগ্রন্থ থেকে শুরু করে প্রাচীন সমস্ত মিথোলজিতে এই জিনিসটা বলা ছিল যে সূর্য আসলে এই দিক থেকে এদিকে যায় সূর্যের একটা কক্ষপথ এটা এটাই হচ্ছে সবচেয়ে পুরনো ধারণা সূর্যের একটা কক্ষপথ ছিল মানে এই পাশ থেকে এই পাশে যায় এক নির্দিষ্ট রাস্তা দিয়ে এমন কি সূর্য দেবতা রথে চড়ে এই পাশ থেকে এই পাশে যাচ্ছে এটা হচ্ছে জেনারেল অবজারভেশন কিন্তু এখানে যেটা যেটা জিও সেন্ট্রিক কথাই তারা চিন্তা করতো সেখানে পৃথিবীকে কেন্দ্র করে সবকিছু তাই কোন কোন প্রাচীন ধর্মগ্রন্থে যদি এরকম পাওয়া যায় পৃথিবী যদি এরকম পাওয়া যায় যে সূর্য এবং চন্দ্র পরিক্রমা করছে তাতে খুব একটা আশ্চর্য হওয়ার কিছু নেই সেখানে তারা জিওসেন্ট্রিক ইউনিভার্সের কথাই বলছে অর্থাৎ পৃথিবীকে কেন্দ্র করে সূর্য এবং চাঁদ এবং অন্যান্য নক্ষত্র তারা ঘুরছে যদি এরকম ভাবেন যে না সেই কথা তারা বলছে না তাহলে আমাকে স্পেসিফিক একটা উদাহরণ দেখাতে হবে যেখানে তারা খুব ক্লিয়ারলি বলছে যে সূর্য পৃথিবীর চারদিকে করে ঘুরে না এবং বরং পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে এবং সূর্য সমস্ত কিছুকে কেন্দ্র করে আহ একটা গ্যালাক্সির তার নিজ গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণ করে

হ্যাঁ ডিসপ্লে করতে পারবে একটু তাহলে সময় দিতে হবে কারণ আমার মাউসের যে মানে নতুন মাউস তো একটু সময় লাগবে আপনি বলতে থাকেন আমি আচ্ছা ঠিক আছে ততক্ষণ তাহলে আমি মুজাহিদিন ভাইকে একটা প্রশ্ন করে নি আচ্ছা মুজাহিদিন ভাই বিজ্ঞানে তো এমন অনেক কিছু জিনিস আছে এখন যে জিনিসটা বিজ্ঞান জানে না এরকম তো এরকম তো নিশ্চয়ই দেখেছেন তাই যেমন ধরুন ম্যাগনেটিক মনোপলের কথা শুনেছেন হ্যাঁ ডাইপোল মনোপল বলুন ম্যাগনেটিক মনোপল তা বিগ ব্যাং থিওরিতে যখন যে প্রপোজালটা ছিল সেখানে মনে করা হতো যে ম্যাগনেটিক মনোপোল খুঁজে পাওয়া সম্ভব আমাকে কি একটু কোনো একটা যে কোনো একটা ধর্মগ্রন্থ সেটা হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ হোক বা যে কোনো একটা ধর্মগ্রন্থ সেখান থেকে এমন কোন ইঙ্গিত দিতে পারেন যেখানে এই টেস্টটা বা একটা টেস্টেবল প্রেডিকশন দিতে পারেন যেরকম ভাবে আমি এই টেস্টটা ডিজাইন করে ম্যাগনেটিক মনোপলের অস্তিত্ব খুঁজে পেতে পারি সেই বিগ ব্যাং এর প্রাককালে না ঠিক আমার জানা নেই বলুন

রাত ও দিন এবং দেখেন অমিত ভাই রাত দিন নাকি সৃষ্টি করেছে দেখেন রাত এবং এবং সৃষ্টি করেছেন সবাই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে আর এক অনুবাদে বলা আছে যে প্রত্যেকই তার চক্রাকার পথে সাতার কাটছে দেখেন এই অনুবাদটা কিন্তু একদম পারফেক্ট অনুবাদ যেখানে কোরআনে যেটা আসলে বলা হয়েছে সেটা এখানে দেওয়া হয়েছে নিজ 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 প্রত্যেকই তার চক্রাকার পথে সাতার কাটছে হম এবং ইংরেজি অনুবাদেও দেখেন অরবিট ইন

ঠিক আছে সরি আপনি আপনি পাথরে বলেন আরেকটু জিবুল চিটে আমি এটা অপর বলছি প্রথম বলটা হচ্ছে যে দিন রাত সৃষ্টি করা এটা দ্বারা মানে বিরাট গুণ বিরা দেখুন এখানে এখানে একটা অসাধারণ একটা জিনিস দেখুন এখানে লিখেছে যে তিনি সৃষ্টি করেছেন রাত দিন এবং সূর্য ও চন্দ্র প্রত্যেকই তার চক্রাকার পথে আদার কাটছে সমষ্টি তাই সৃষ্টি করেছেন রাত ও দিন এবং সূর্য চন্দ্র প্রত্যেকই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে দেখুন এখানে রাত এবং দিন এই দুটো যেন একটা আলাদা আলাদা এনটিটি রাত আর দিন সৃষ্টি করবে কি করে রাতকে তো পক্ষে সৃষ্টি করতে পারবে না দিনকেই কিভাবে সৃষ্টি করবে এরা এটাও জানে না যে সূর্যের আলোর উপস্থিতিতে দিন হয় এবং অনুপস্থিতিতে রাত হয় এইটা অবশ্যই আমি খুব একটা মানে এইটা নিয়ে আমি অবশ্যই আশ্চর্য নই এই জিনিসটা এই ধরনের ধারণা ছিল তখনকার দিনে এরকম ধরুন উষা উষাকে বা একজন 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 সত্তা হিসেবে কল্পনা করছে প্রাচীন ভারতে সেখানে উষা উষা কি করে উষা কেন প্রথমে আসে তারপর এই সন্ধ্যা কিভাবে হয় সে সমস্ত জিনিসগুলো তারা একজন মানুষ হিসেবে কল্পনা করছে একজন এনটিটি একজন বাস্তব সত্তা হিসেবে কল্পনা করছে তারা তারা এটাও জানে না যে ধন্যবাদ আপনার কি জিনিসটা পয়েন্ট টা শেষ হয়েছে হ্যাঁ আসিফ ভাই শেষ হয়েছে আচ্ছা ইকবাল ভাই আপনি একটু কথা বলেন তো হ্যাঁ আসিফ ভাই জন্য কি অবস্থা আপনাদের এই তো ভাই ভালো আছি ইকবাল ভাই আপনিও আশা করি ভালো আছেন অনেকদিন আপনার খোঁজ খবর পাচ্ছি না আমি একটা লাস্ট ভিডিওটা দেখে আপনার লাস্ট ভিডিওটা দেখে সেই মজা পাইছি এবং আমি আমার পেজ থেকে এটা ইয়াও দিছিলাম শেয়ারও দিছিলাম তো ওইটা আমরা এটা নিয়ে আমরা একটু পরে কথা বলি আপাতত আমাদের সাথে মুজাহিদিন সাহেব আছেন যিনি দাবি করেছেন যে কোরআনে এমন কিছু আছে বিজ্ঞানী বৈজ্ঞানিক কথাবার্তা যেগুলো বর্তমান বিজ্ঞানের সাথে মিলে যায় এই বিষয়ে যদি আপনি শুরুতে কিছু বলেন তাহলে পরে আমরা এটা নিয়ে আলোচনা করব আপনার এই ভিডিওটা নিয়ে ভাই আমি দাবি করতে আসিনি আমি আপনার কাছে অ্যাকচুয়ালি ক্লারিফাই করতে এসেছিলাম যেটা আমি প্রথমে বলেছিলাম আপনাকে সেটা আচ্ছা কিন্তু আপনার কথা শুনে আমার তো মনে হচ্ছে যে আপনি দাবি করছেন যে আপনি এটাও বলেছেন যে সেই সময় যদি এটা বলতো তাহলে তো মানুষজন বুঝতো না হ্যাঁ হ্যাঁ মানে দাবি দেখুন আমি দাবিটা আমি 100% বলবো না কারিফাই করতে এসেছিলাম বা 100% দাবি করছি বলতে মানে এটা 50 50 ব্যাপার তোটাকে ক্লারিফাই করতে এসেছিলাম আচ্ছা ইকবাল ভাই কি একবার বলবেন ইকবাল ভাই যদি এই বিষয়ে কিছু বলেন তাহলে হ্যাঁ আমার আমি जस्ट ওই পরে কিছু বলার জন্য ঢুকলাম কারণ এই মুজাহিদিন ভাই সাথে একটু কথা বলতে যাচ্ছি বাবারা যে উনি যে যে কাজটা করতেছেন এখানে এটা তো আজকে আমরা প্রথম দেখতেছি না এই জিনিসটা আমরা হাজারবার দেখছি আর কি এবং আপনারা মানে খুব সুন্দর ভাবে অ্যাড্রেস করছেন দুটা ভাবে দেখাইছেন আর কি যে প্রথমত হচ্ছে যে আপনারা এটা দেখাইছেন মুজাদিন ভাই যদি এগ্রি করেন কানে একটু বলবেন ঠিক আছে আপনি যখন কিনা একটা আয়াত নিয়ে আসলেন এবং আয়াত নিয়ে আয়াত এখানে ডিজাইন করার পরে বললেন যে যে এই আয়াতটাতে এই জিনিসটা বোঝানো হয়েছে যেটা কিনা বিজ্ঞানের সাথে মিলে এটা যখন আপনি বললেন তখন আসিফ ভাই এবং অমিত ভাই দুটো জিনিস দেখিয়েছেন একটা হচ্ছে যে যে কোনো প্রায় যে কোনো ধরনের স্টেটমেন্টকে আপনি আপনার সেই স্টেটমেন্টে যে শব্দগুলো আছে সেগুলোর বিভিন্ন অর্থ করে আর কি আপনি একটা একটা ইন্টারপ্রিটেশন দ্বারা করতে পারবেন যেটা কিনা বিজ্ঞানের সাথে মিলে এটা কি এগ্রি করেন এটা কি ওনারা দেখাতে পারছেন আচ্ছা আরেকটা জিনিস দেখানো হয়েছে যেটা হচ্ছে যে ওই যে স্টেটমেন্টটা যেটা লিটারাল মিনিং আর কি সেই লিটারাল মিনিংটা খুবই ইজিলি হ্যাঁ জাস্ট আপনার নেকের আই অবজারভেশন বা জাস্ট আমরা জাস্ট অন্য কোনো কিছু না অন্য কোনো টুলস না জাস্ট সাধারণভাবে একজন ব্যক্তি অবজার্ভ করে তার যেটা মনে হইতে পারে সেইখান থেকেই সেই স্টেটমেন্টটা আসতে পারে এটাও কি আপনি এগ্রি করেন নেবুলার বিষয়টা দেখুন নোটা তো খালি চোখে এই যে আমি আবার ক্লারিফাই করে দিই আর কি ফর এক্সাম্পল আপনি ওই সাঁতার কাতার কথা বললেন সরি মানে ওই কক্ষ পদের কথা বললেন না একটা অমিত ভাই কিন্তু বললেন যে আপনি এখনি জাস্ট আপনার দুদিন সময় লাগবে এবং আপনি যদি এটা ধরেন এক বছর যাবৎ করেন তাহলে পরে আরো শক্তপোক্ত ধারণা হয়ে যাবে আপনার যে আপনি এই জিনিসটা অবজার্ভ করতে পারবেন যে সূর্য বলে আপনি যে জিনিসটাকে দেখতেছেন এটা এক জায়গা থেকে মুভ করে আরেক জায়গায় যাচ্ছে আবার হ্যাঁ নেক্সট ডেতে এক জায়গা থেকে মুভ করে আর এক জায়গায় যাচ্ছে একই জিনিস আপনি চন্দ্রের ক্ষেত্রে বলতে পারবেন এবং সেখান থেকে আপনি একটা রুডিমেন্টারি একটা ধারণা করতে পারবেন যে এই জিনিসটা কোনোভাবে হ্যাঁ কোনো কোনো একটা প্যাথ ফলো করে মুভ করতেছে ঠিক না বুঝে নেবে এটা আর অন্য কিছু দরকার আছে অন্য কোনো ধরনের ক্যালকুলেশন বা ধরেন আপনার গবেষণা বা ধরনের কোনো কিছু দরকার আছে এই এই স্টেটমেন্টটা দেওয়ার জন্য যে সূর্য না অবশ্য আমি অবজার্ভ করিনি যেহেতু তাই আমি বলতে পারবো না বিষয়ে বলুন আপনি জিনিসটা অমিত ভাই আপনি সাধারণ ভাবে দেখেন আমরা তো সবসময় দেখতেছি এবং এটা গত হাজার হাজার বছর যাবত মানুষ এটা দেখতেছে এবং এটাকে ইউজ করতেছে আপনার ন্যাভিগেশন এবং এই ক্ষেত্রে তাই না সূর্যের যে আহ কোথায় চন্দ্র কোথায় যে আপনার এই অনুপাত বিভিন্নভাবে ব্যবহার করতেছে আপনার বলেন যেটাই বলেন যে আমি যেটা বলার চেষ্টা করছি একজন সাধারণ মানুষ জাস্ট সাধারণ অবজারভেশনের মাধ্যমে বুঝতে পারবে যে সূর্যটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এবং এইটা আপনার সেই করণের আয়াতের যে লিটারাল যে ইয়েটা ইন্টারপ্রিটেশন যেটা মানে যেখানে যেটা লেখা আছে যেটা লেখা আছে সেই লেখাটা আপনি এই অবজারভেশন থেকে আনতে পারবেন যে এই দুটা জিনিস ওনারা ভালো করে দেখাইছেন এক হচ্ছে যে যে কোনো স্টেটমেন্টকে আপনি যে কোনো স্টেটমেন্টকে ঠিক যেরকম আপনার কয়েকটা কবিতার কথা বললেন আসিফ ভাই বললেন হাতের মুঠোয় পৃথিবীটাকে দেখার সেই কবিতার কথাটা বললেন অমিত ভাই আরেকটা কথা বললেন যে কোনো স্টেটমেন্টকে আপনি সেই বিভিন্ন ধরনের অর্থ এটা রূপক টুপক এগুলো বললে আপনি একটা যে কোনো আরেকটা জিনিস যেটা আরেকটা তথ্য বা আরেকটা জ্ঞান যেটা আপনার অপটেন করতে আসলেই অনেক ধরনের আহ আপনার গবেষণা দরকার বা আরো বেশি জ্ঞান দরকার সেগুলোর সাথে মিলাতে পারেন এটা ওনারা দেখাইছেন প্রথমত উইদাউট আ ডাউট আরেকটা জিনিস ওনারা দেখাইছেন সেটা হচ্ছে যে যে কথাগুলো অ্যাকচুয়ালি লেখা আছে হম আপনি যেগুলো আয়াতগুলো আনছেন আপনি তো এটা তো ডেফিনেটলি স্বীকার করেন যে যে আয়াতগুলো আনছেন এবং সেই আয়াতে আপনি যেগুলো ক্লেম করতেছেন যে সেটা লেখা আছে সেটা অ্যাকচুয়ালি লেখা নাই ঠিক না মুজাহিন ভাই আপনার আপনার পজিশন হচ্ছে এখানে সেটা বোঝানো হয়েছে ঠিক কিনা আচ্ছা মুজাদ্দেদ আপনাকে একটা প্রশ্ন করছি আপনি যে আয়াতগুলো আনছেন যে আয়াতগুলো এই এখন পর্যন্ত প্রেজেন্ট করছেন এবং যেটা বলছেন সেই আয়াত সম্পর্কে যে এই আয়াতগুলোতে হ্যাঁ কোরআনে এটা লেখা আছে বাট অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে কোরআনে আপনি যেটা বলছেন সেটা লেখা নাই আপনি মিন করতেছেন যে কোরআনের ওই আয়াত দ্বারা সেটা বোঝা হয়েছে হচ্ছে ঠিক না বোঝায় দেন নাই হ্যাঁ বলুন মাত্র একটা প্রশ্ন করতেছি ভাই আপনি প্রশ্নটা বুঝতে পারছেন আপনাকে আবার বলি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আয়াতগুলো আনছেন এবং আয়গুলো প্রেজেন্ট করে আমাদেরকে যেটা বলছেন যে কোরআনের এই আয়াতে মাধ্যমে আমি এই বৈজ্ঞানিক তথ্যটা জানতে পারতেছি এবং আমি দেখতে পাচ্ছি বা সবাই দেখতে পাচ্ছি সেই আয়াতগুলোতে অ্যাকচুয়ালি সেই বৈজ্ঞানিক তথ্যটা এক্সপ্লিসিটলি নাই অন্য কিছু লেখা আছে আপনি বলতেছেন সেই আয়াতের মাধ্যমে ওই বৈজ্ঞানিক তথ্যটা বোঝানো হয়েছে ঠিক না কিন্তু যে নেবুলার আয়াতটা ওটা তো আপনার যে দুটো পয়েন্ট আছে আবারো আবারো বলতেছি আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন আপনি বল যে এই কোরআন আপনি যেটা বুঝতেছেন সেই কোরআনের আয়াতে যেটা আপনি বুঝতেছেন নাকি কোরআনের আয়াতে মাধ্যমে সেই বোঝাটা অ্যাকচুয়ালি লেখা নাই আপনি বলতেছেন যে সেই আয়াতের মাধ্যমে এটা অ্যাকচুয়ালি বোঝানো হইছে ঠিক না আপনি তো নেবুলার আয়াতটা একই কথাই বলছিলেন যে এটাতে আসলে আমরা যেটা বুঝতেছি বিজ্ঞান ক্ষেত্রে যেটা मिलतेছে সেটা আসলে ওই আয়াতে লেখা নাই কারণ এটা যদি লেখা থাকত তাহলে তো মানুষজন বুঝতো না 1400 বছর এটা বলছিলেন না হ্যাঁ বলছিলাম বলুন এর মানেটা কি আপনি যেটা বুঝতেছেন সেই বুঝটা অ্যাকচুয়ালি সেই ইন্টারপ্রিটেশনটা অ্যাকচুয়ালি এক্সপ্লিসিটলি সেই আয়াতে নাই আপনি বলতেছেন যে এখানে এই আয়তে যেটা লেখা আছে তার মাধ্যমে এটা বোঝানো হয়েছে এটাই তো তাই না প্রত্যেকটা আয়তে তো একই কথাই তো একই একই আপনার ফর্মেটটা তো একই রকম একটা আয়াত আনতেছেন আনার পরে বলতেছেন যে এখানে যেটা লেখা হয়েছে এটা দ্বারা এটা বোঝানো হয়েছে যে জিনিসটা বোঝানো হয়েছে সেই জিনিসটা অ্যাকচুয়ালি সেই আয়াতে নাই প্রত্যেকটা আয়তের ক্ষেত্রেই এটা প্রযোজ্য আপনি নিজেও কেন যে সেটা লেখা নাই এটার ব্যাখ্যাও দিয়ে দিচ্ছেন

যেটা অ্যাকচুয়ালি দেখা এটা তো সাধারণ অবজারভেশনের মাধ্যমেই আপনি দেখতে পাবেন আপনি যেখানে কিনা মানে টু বডিজ অফ ওয়ার যেখানে কিনা মিলিত হয় এবং যেখানে কিনা ডেন্সিটি পার্থক্য আছে সেখানে আপনি গেলে পরে দেখতে পারবেন যে ডেন্সিটি পার্থক্যের কারণে মিলতেছে কিন্তু বাট রেটটা স্লো কিন্তু ডেন্সিটির পার্থক্যের কারণে এবং অন্যান্য আরো কিছু ফিজিক্যাল ফোর্সেস কারণে সেখানে আপনি এক্সটার্নালি আপনি এই জিনিসটা ভিজুয়ালাইজ করতে পারবেন যে ওই পানি দুইটার দুইটা বডি যে হ্যাঁ সেই দুইটা বডির পানির কালারটা একটু ভিন্ন এখান থেকে আপনি এই অবজারভেশন থেকে আপনি বলতে পারবেন যে ও আচ্ছা মনে হইতেছে এখানে দুই ধরে পানে পানি মিলতেছে না এটা আমি বুঝাতে যাচ্ছি যে যতগুলো বৈজ্ঞানিক এই তথ্যের বৈজ্ঞানিক ওয়ার সাইন্টিফিক ইনফরমেশন আছে এরকম আয়াতের যে ইয়ে এরকম আয়াত যেগুলো আছে যেগুলো মুমিনরা বলে সেখানে যে জিনিসটা অ্যাকচুয়ালি লেখা আছে সেটা সেই সেই অ্যাকচুয়ালি যেটা লেখা আছে সেটা আপনি সাধারণ অবজারভেশন থেকেই পাবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে আপনি এসে বলতেছেন না ভাই এখানে আসলে আরো গভীর কিছু বোঝানো হয়েছে আরো মানে জ্ঞান কিছু বোঝানো হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে এখন ওনারা কিন্তু দুইটা জিনিস করে দিয়েছেন যার মানে হচ্ছে যে এই দুইটা জিনিসের মাধ্যমেই আপনি এই ধরনের যে সিনারি গুলো আনবেন এই যে ওনারা যে দুইটা জিনিস দেখা দিয়েছেন এই দুটার মাধ্যমে কিন্তু আপনার যে পজিশনটা সেখানে আপনি মানে আপনি এই পজিশনটাকে ডাউট করতে পারেন যে আদৌ এটা বোঝানো হয়েছে কিনা আমি

একটু আগে আপনি বলতেছিলেন এনিওয়াই আপনি ওই ধূম কথা বলবে বাট অ্যাট লিস্ট তিনটা আয়তার কথা আপনি বলছেন এটার মাধ্যমে এই যে এখানে যে বৈজ্ঞানিক তথ্য আছে এটার মাধ্যমে আপনি কি বোঝানোর চেষ্টা করতেছেন আমাদেরকে কি কি বলার চেষ্টা করতেছেন কোরআনে এই যে সরি কক্ষপাতের কথাটা আপনি বলছেন হ্যাঁ এই দুটা আয়াতে বট আপনি বলতেছে ভাই এটা কবে আবিষ্কার হয়েছে ভাই কক্ষপাত আছে এটা কবি কবে আবিষ্কার হয়েছে এই যে এই দুটো আয়াতে আমাদেরকে যে দিচ্ছেন এবং এখানে দিয়ে যে বলতেছেন যে এখানে বৈজ্ঞানিক তথ্য আছে এটার মাধ্যমে আপনি কি প্রমাণ করার চেষ্টা করতেছেন যে যে আল্লাহ খুব জ্ঞানী বা কোরআন আছে এক্সট্রডেনি তথ্য আছে এক্সট্রডনারি কিছু তথ্য আছে যেটা অনেক আগেই কোরআন ছিল বা মানুষ জানতো না এটাই তো নাকি হ্যাঁ এটা একটা ক্লেম বলতে পারেন আর ক্লেম আমার এটাই যেমন আসিফ ভাই বলছিল যে এই যে কথাটা লেখা আছে অন্য ধর্মগ্রন্থেও লেখা আছে তাহলে এগুলো ধর্মগ্রন্থে লেখা থাকার মানেটা কি কিছু তো একটা কানেকশন আছে না ভগবানের সাথে বা আল্লাহ সাথে সেটা তো সেটাই তো আপনি আমি যেটা বলবো প্রথমে যেটা বললাম সেটাই তো হইলো যে মানুষ জানতো না এটা একটা এক্সট্রাঅর্ডিনারি একটা ইয়ে আছে কানেকশন আছে কোনো ভাবে হয়তো একটা ডিভাইন কানেকশন বা যে কোনো ধরনের একটা মানে অতি অতি প্রাকৃতিক বলবো না বা অতি প্রাকৃতিক আপনি হয়তো বুঝাচ্ছেন বাট

সাধারণ মানুষ যদি কথাটা বলেন সূর্য এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সাধারণ মানুষের কথাটা বলছে আপনি জানেন সে একজন সাধারণ মানুষ আপনি এই নিতেই পারেন যে ওই লোকটা দেখছে সূর্য থেকে প্রতিদিন এবং আরেকজন ধরেন একজন জ্ঞানী মানুষ আপনি জানেন সে একজন জ্ঞানী মানুষ ধরেন এরকম আপনি ধরেন সে তার ক্রেডেন্সিয়াল গুলো আপনি আপনি জানেন আসলে সে ধরেন ইউনিভার্সিটি অফ ধরেন আহ ধরেন স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটি সে আহ যে ফিজিক্স সেই ডিপার্টমেন্টের একজন প্রফেসর আছে সে বলতেছে যে সূর্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে সে একজন জ্ঞানী মানুষ এখন আপনি এটা বলতে পারেন যে জ্ঞানী সে সেটলি জানে যে সে সূর্য যে প্রদিক্ষণ করে তার একটা অরবিট আছে সামথিং লাইকদা হ্যাঁ তখন আপনি এই হ্যাঁ সে যেহেতু জ্ঞানী আপনি যেহেতু জানেন জ্ঞানী আপনি বলতে পারেন যে আচ্ছা উনি অ্যাকচুয়ালি এটা করছে হ্যাঁ উনি জেনারেল ল্যাঙ্গুয়েজে বলছে সূর্য এক জায়গা থেকে আরেক জায়গায় যায় বাট অ্যাকচুয়ালি উনি জানেন যে সূর্যের একটা হ্যাঁ এরকম একটা অরবিট আছে সামথিং লাইদা এখন আপনি যে কাজটা করার চেষ্টা করতেছেন যে আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছেন যে কোরআনের কিভাবে এমন কিছু তথ্য আছে কিনা মানুষ আগে জানতো না ঠিক আছে আবার এই কোরআনের আয়াতের যে দুটা ইন্টারপ্রিটেশন একটা হচ্ছে ইন্টারপ্রিটেশনটা যেটা সাধারণ ইন্টারপ্রিটেশনটা ওখানে এদিক থেকে ওদিক দিকে গেছে এটা লেখা দিছে আরেকটা হচ্ছে যে না না একজন জ্ঞানী লোকে লিখছে সুতরাং এখানে ওই যে আপনার অরবিটের কথাটা বুঝেছে এই দুইটা ইন্টারপ্রিটেশনের মধ্যে আপনি চুজ করতেছেন ওইটাই আপনি কিন্তু ওইটাকেই আপনি চুজ করতেছেন যেটা জ্ঞানী লোকে করবে ওইটা চুজ করে কোনো কারণ ছাড়া চুজ করে তারপরে বলতেছেন এই যে দেখেন ভাই এখানে জ্ঞানের কথা আছে সুতরাং সুতরাং যে এটা লিখছে সে ডেফিনেটলি একজন জ্ঞানী বুঝতে পারছেন কি করছেন কি করতেছেন আপনি এখানে যে জিনিসটা প্রমাণ করার চেষ্টা করতেছেন সেটা আপনি আগের থেকে ধরে নিচ্ছেন আপনার তো ওই দুটা ইন্টারপ্রিটেশনের মধ্যে জ্ঞানী লোক যে ইন্টারপ্রিট যে ইন্টারপ্রিটেশনটা দিবে সেটা ধরার তো কোনো কারণ নাই আপনি তো ওখানে প্রমাণ করার চেষ্টা করতেছেন এটা একজন জ্ঞানী লোক লিখছে কিন্তু এটা প্রমাণ করতে গিয়ে আগে থেকেই ধরে নিচ্ছেন জ্ঞানী লোকেরা যে ইন্টারপ্রিটেশনটা দিবে আমাদেরকে ঠিক না মুজাহিদিন ভাই এটাকে বলে এটাকে বলে বেগিং দ্য কোয়েশ্চেন ফ্যালাসি এক ধরনের রিজনিং ফ্যালাসি যেখানে কিনা আপনার একটা স্টেটমেন্ট আর একটা স্টেটমেন্টকে justificy করে আবার ওই স্টেটমেন্টটা আরেকটা স্টেপে justificy করো এইখানে একটা একটা স্পেশাল কেস যেখানে কিনা আপনি যে জিনিসটা প্রমাণ করার চেষ্টা করতেছেন আমাদের কাছে আসেন আপনি খুব বড় মুখ নিয়ে যে কোরআনে বৈজ্ঞানিক তথ্য আছে ভাই কিন্তু এটা প্রমাণ করতে গিয়ে এটা প্রমাণ করতে গিয়ে আপনি যে জিনিসটা বৈজ্ঞানিক হবে ওই ইন্টারপ্রিটেশনটা নিচ্ছেন মানে আপনি প্রমাণ করার চেষ্টা করতেছেন সেখানে বৈজ্ঞানিক তথ্য আছে ধরে নিয়ে যে সেখানে বৈজ্ঞানিক তথ্য আছে অমিত ভাই বুঝা গেছেন কি বলছি অমিত ভাই কি আসেন সেটা অলরেডি ধরে ধরে নিচ্ছেন যেটা প্রমাণ করার চেষ্টা করতেছেন ওইটাই উনি ধরে নিচ্ছেন মানে আকারে আমাদেরকে দিচ্ছেন ওখানে যে বৈজ্ঞানিক তথ্য আছে নেওয়ার তো কোনো তো তার ইয়ে বেসিস তো নাই এটা কিন্তু অবজারভেশনের কথা যেটা আপনি বলছেন সেখান থেকেও আসতে পারে তো আমি এই জিনিসটা একটু সবার উদ্দেশ্যে বলতেছি যে পুরাণের বৈজ্ঞানিক মিরকল বা বৈজ্ঞানিক তথ্য আছে এই ধরনের আয়াত প্রেজেন্ট করে যখন কোনো মুমিন বা যখন কোনো বিশ্বাসী আমাদেরকে এই জিনিসটা দেখানোর চেষ্টা করে হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে কারণ কোরআনে একটা আয়াত নাই যেখানে কিনা যেটা এক্সপ্লিসিটলি সেখানে লেখা আছে ওইটাই বৈজ্ঞানিক তথ্য প্রত্যেকটা আয়াতি মুমিন বলবে যে এইখানে আসলে এই জিনিসটা বোঝানো হচ্ছে আর ওই যে কোন জিনিসটা বোঝানো হয়েছে এইটা যখন সে চুজ করে লিটারাল ইন্টারপ্রিটেশন যেটা বা লিটারাল মিনিং যেটা এইটা বাদ দিয়ে যখন সে সাইন্টিফিক ইন্টারপ্রিটেশনটা চুজ করে সে অলরেডি যেটা প্রমাণ করার চেষ্টা করতেছে সেটা সে ধরে নিচ্ছে সেখানে সেটাই সে আমাদেরকে প্রেমিস আকারে দিচ্ছে সো কোরআনের দুইটা জিনিস এখানে কোরআনের এই ধরনের ইয়ে যে সাইন্টিফিক মিনিকেও আসছে এই ধরনের যে দাবিগুলো এখানে হান্ড্রেড ক্ষেত্রে আপনার এই ব্যাগিং হবে আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা আপনার একটু মানে তাদের জন্য প্রবলেমেটিক তারা ডেফিনেটলি বলার চেষ্টা করতেছে যে মোহাম্মদ যে জিনিসটা বুঝে নাই সেটা তারা বুঝতে পারছে হম মোহাম্মদ যে জিনিসটা বুঝে নাই মোহাম্মদ যে জিনিস মোহাম্মদের সাহাবিরা যে জিনিসটা বুঝে নাই সেই জিনিসটা তারা দুই এক বছর পরে বা পনেরোশো বছর পরে তারা এখন বুঝতে পারছে যে আল্লাহ আসলে ওইটা বুঝাইছে

আপনি লিচুলি যদি দেখেন সবশুরের ফিলাসফিদের কি হচ্ছে যে বুলেটটা যেখানে গেছে হ্যাঁ সেখানে তারা বলতেছে এই জিনিসটা উনি মিন এইখানে এটাই উনি বলছেন এটাই হচ্ছে কি এখানে তারা কিন্তু ওই ওই বলসাইটাকে অন্য কিছু কিন্তু ইন্টারপ্রেট করতেছে না ঠিক না অন্য সেটা ইন্টারপ্রেট করতেছে সো এই যে তাদের আর সবশুরের মধ্যে যে পার্থক্যটা ক্লারিফাই হচ্ছে যে অ্যাকচুয়ালি যে এভিডেন্সগুলো মানে যে এভিডেন্সগুলো প্রপোজিশনটাকে সাপোর্ট করে শুধুমাত্র ওগুলোকে নিচ্ছে সেই যেগুলো নিচ্ছে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি সাপোর্ট করে প্রপোজিশন তার প্রপোজিশনটাকে অ্যাকচুয়ালি সাপোর্ট করে কিন্তু যেহেতু আরো কিছু আছে এভিডেন্স যেগুলো সে প্রপোজিশনকে রিজেক্ট করে সেগুলো সে নিচ্ছে না সেজন্য জন্য এটা চেরি পিকিং ঠিক আছে অনেকে এটা বলে যে চেরি পিকিং এক জিনিস না আসলে আর যেখানে আপনি বলসায় যে কথাটা যেটা আপনি সেটা হচ্ছে যে যেখানে সে মারছে আর কি যেখানে লাগতেছে যেটা বলছে বা যেটা আপনার যে তথ্যটা আপনার হাতে আছে ওইটাই এভিডেন্স

ধরেন একজন খুবই মানে বোকা লোক তার কাছে আসলে মনে হচ্ছে যে সূর্যটা সাঁতার কাটতেছে সে তো হুবু হু ওই লাইনটাই লিখবে ঠিক না যে সূর্য আকাশে সাঁতার কাটতেছে তাই না এখন এখানে এইটার যে অন্য ইন্টারপ্রিটেশনটা যে চেঞ্জ যে করতেছে হ্যাঁ সেই চেঞ্জ করার পিছনে কারণটা কি সে চেঞ্জ করার পিছনে সে যে নিচ্ছে এটা পিছনে যে সে যে নিচ্ছে এটাই মানে ওই বেসিসে যে একজন জ্ঞানী লোক যে ইন্টারপ্রিটেশনটা দিবে ঠিক না

তখনই সে সে ওই 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 আয়াতের যে নিতে পারে হ্যাঁ যেখানে মানে যে মিনিংটাতে অসাধারণ অলরেডি আছে যার মানে সেটাই বলতে বলতেছে যার মানে হচ্ছে যে অসাধারণত্ব সে দেখাবে আমাদেরকে বাট কোন ধরনের অন্য কোন কারণ ছাড়া অন্য কোনো এভিডেন্স ছাড়া আমাদেরকে বলতেছে যেটাতে অসাধারণ হ্যাঁ

আপনি তাকে যখন বলবেন যে ভাই আয় একটা নিয়ে আসেন হান্ড্রেড 100% গ্যারান্টি দি আপনি বলতে আপনাকে মানে সবাইকে বলতে পারি যে ওই জিনিসটা একচুয়ালি লেখা নাই দুই মিনিট পরে যখন কিনা আপনি দেখাবেন যে ভাই এটা লেখা নাই তখন সে বলবেন না ভাই এটাতে এটাই বোঝানো হয়েছে এটা চুজ করে তখন সে যেটা প্রমাণ করার চেষ্টা করতেছে ওটাই সে অ্যাссуম করে নিচ্ছে এইখানে সে প্যারাডক্সটা কিন্তু ভাই ভাই হ্যাঁ এইটা কিন্তু এটা কিন্তু যেকোনো ধর্মের ক্ষেত্রে সত্যি এই যে আজিজ ভাই যে যে নরেন্দ্র মোদীর যে একটা ভিডিও দেখালো সেখানেও কিন্তু সেরকমই ব্যাপারটা সেখানে কিন্তু সেখানে কিন্তু যখনই এই ঘটনাটা ছিল না যখন আহ আমরা যখন জানতাম না যে প্লাস্টিক সার্জারি কি হয় বা হেড ট্রান্সপ্লান্টেশন হয় তখন সেটাকে তারা কিন্তু একটা অলৌকিক দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু সেই জিনিসটাকে দেখতো তাই না আহ সেখানে কিন্তু তারা একটা একটা ডিভাইন একটা ব্যাপার তার মধ্যে দেখতো সেই কারণেই দেখবেন যে কোনো হিরো আমি চাই না অন্যান্য ধর্মগ্রন্থে কিভাবে ইয়ে করা হয় ইন্টারপ্রিট করা হয় হিন্দু ধর্মগ্রন্থে হিন্দু পুরাণ বা যে কোনো জায়গাতে তার জন্ম এই জিনিসটাকে একটা স্পেশাল হিসেবে দেখানো হয় যেন একটা ডিভাইন ভাবে সে জন্ম নিয়েছে শ্রীকৃষ্ণ থেকে শুরু করে শিশুপাল হোক বা যে কোনো ক্যারেক্টার হোক একটা ডিভাইন নিয়ে শুরু হয়েছে এখন সেখান থেকে সেটা অবশ্যই না তারাও সেই জিনিসটা জানতো না তাই না তখন করেনি কিন্তু এখন যখন জেনেছে জেনে তখন তারা সেটা করছে আচ্ছা এইটা মানে তাহলে ওইটা ওইটা মানে তাহলে সেইটা নাসারিয়া সুক্তাম মানে হয়তো তারা ব্যাং এর কথা বলছে যে তার আগেও কিছু ছিল না এই খুব সুন্দর বিজ্ঞানের সাথে মিলে যাচ্ছে যখন বিজ্ঞান থিওরি যখন প্রচলন হয়নি বা সেটা যখন সেই পশ্চলীশী যখন আসেনি তখন কিন্তু তারা সেখান থেকে কোনো রকম হেল্প পায়নি এবং এটাও কিন্তু নয় তারা কিছু জিজ্ঞেস করেন আরে ভাই ম্যাগনেটিক মনোফল নিয়ে এত যে মাথা পাচ্ছি হলো এত যে তারা মাথা করে মরলো এখন যে খুঁজে পেলে না সে অনেক ভঙ্গ দেওয়ার মতন অবস্থা তাই একটুখানি হেল্প করে না ওখান থেকে দেখ না বেদে সঙ্গীতে বা কোরআন এর কোথাও আছে নাকি এত তো কিছু আছে এত হাজার বছর আছে তখন কিন্তু তারা দেয়ার অফ নো গুড হেল্প মানে তারা কোনোরকম হেল্প করতে পারে না তাই না রকম সাহায্য করতে পারে না জিনিসটা হ্যাঁ একটা উদাহরণ দেয় আর কি এরকম আমি জানি আপনি খেলাধুলা দেখেন কিনা বা মানে স্পোর্টস ফ্যান কিনা অনেক এরকম হয় না যে ধরেন সকালের কথা ধরেন বা ফুটবলের কথা ধরেন হ্যাঁ দেখা গেল যে সে গোল করার জন্য সে শট নিল যে হোক না কেন দেখা গেলো যে সে শট নিছে এবং এটা ধরেন ওই বারের ইনসাইড এ লেগে তারপর ঢুকে গেছে ঠিক আছে তার ফ্যানরা বলতেছে ভাই ওটাই সে ওটাই করতে চাইছে হম হ্যাঁ সে এত ভালো এত মানে গ্রেট সে বুঝতে পারছে ধরেন ওই ওই প্লেয়ারের আহ যারা কিনা কনভিন্স না তারা বলতো আরে ভাই এটা তো মানে মানে কি একটুখানি হলে গোল হইতো না জাস্ট মানে কি লাকি তার ওই বারে লেগে ঢুকে গেছে কিন্তু তার ওরা বলছেন না 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 ও সে ওটাই করতে চাইছে সে চাইছে ওইভাবে যে সাধারণ একবার সাধারণ শর্ট নিয়েছে হ্যাঁ

কক্ষপথের ব্যাপারটা আপনি সেখানে দেখাই দিলেন যেটা ভাই যে কেউ দেখতেই পারে আর একটা জিনিস আমি এখানে অ্যাড করতে চাচ্ছি ওই যে নেবুলার ব্যাপারটাতে পার্টিকুলারলি দেখেন এই এই আয়াটা তো আপনার ওই মানে কেমত হবে ওই কিছুর সাথে সম্পর্কিত ছিল ঠিক না হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন এই জিনিসটা তো এত সিম্পল যে আমি যদি মানুষকে ভয় দেখাতে চাই ভয় দেখাতে চাই যে তোমরা যদি আমার কথা না শুনো কিংবা ধরেন যে যে তোমরা যদি ঠিকঠাক মতো কাজ না করো তাহলে এমন কিছু হবে যেটা কিনা যেটা কিনা মাধ্যমে আমি ভয় দেখাতে চাচ্ছি সেই ক্ষেত্রে ঠিকঠাক মতো না করো তাহলে কিন্তু আপনার আহ পূর্ব দিকে উঠবে এবং পশ্চিম দিকে অস্ত যাবে বা মানে যেটা কিনা অলরেডি হচ্ছে এগুলো আমি বলবো না না বলবো না আমি কি বলবো যে ভাই মানে তাহলে কিন্তু ভাই এরকম মাঝে মধ্যে বৃষ্টি পড়বে তাহলে কিন্তু ভাই মাঝে মধ্যে তোমার ক্ষুধা লাগবে এবং খাওয়ার খাওয়ার পরে তোমার আর ক্ষতা লাগবে না এগুলিতে বলবো না আমি বলবো যেগুলো কিনা মানে এক্সট্রিম অপোজিট ঠিক না আসিফ ভাই আমরা যেগুলো জানি যে সাধারণভাবে হচ্ছে সেগুলো এক্সট্রিম অপোজিট আমরা আমরা জানি যে যে পানিতে থাকতে পারবো না পানিতে আমরা পারবো না ল্যান্ডে বাঁচতে পারবো তাহলে পরে আমি যদি ভয় দেখাতে চাই আমি তো ওই ধরনের সিচুয়েশন তৈরি করবো যে যে পৃথিবী মানে আমরা যেখানে আসি ল্যান্ডে এখানে পানির নিচে চলে যাবে আমি যদি যে ভাই তোমরা যদি কাজগুলো না করো তাহলে কোনো দিন হ্যাঁ কোনো দিন এমন অবস্থা হবে না যেখানে কিনা

হ্যাঁ সূর্য মাথার উপরে চলে আসবে দেড় হাত উপরে চলে আসবে ইত্যাদি এত গরম মানে একটু সূর্য হইলে আমাদের এত গরম লাগে তখন ভয় দেখানোর জন্য বলবো দেড় হাত মাথার উপরে থাকবে এখন দেড় হাত মাথার উপরে থাকলে যে পৃথিবী নামক কোন একটা গ্রহের অস্তিত্ব থাকবে না মানে সূর্য যখন মাথায় তখনই গরমে পাচ্ছি না ভাই এটা আসলে পরে কি হবে তবে মাটি ভাইটা যাবে এই যাবে মানে পানি থাকবে না সমস্ত যে জিনিসগুলোতে আমরা কমফোর্টেবল ফিল করি যেগুলো দেখে দেখে আমরা অভ্যস্ত এগুলোর উল্টাটাই তো বলতে হবে ঠিক না এবং ঠিক উল্টেগুলোই সে বলছে

মানে আমি আজকে তাহলে যাই হ্যাঁ আমি আমাদের তো আলোচনা ছিল না সেগুলা কখন হবে আমি তো ভাবছিলাম আপনার সাথে আলোচনা করবো আপনার আপনি কতক্ষণ আসেন আমি আছি আপনি ঠিক আছে দেখেন ট্রাই করেন আবার ফেরত আসতে